দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট সম্পন্ন হয়েছে। আজ সোমবার কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে। মঙ্গলবার 4 মে প্রকাশ হবে 2024-এর লোকসভা ভোটের ফলাফল। ফল প্রকাশ হলে নিশ্চিত হয়ে যাবে আগামী 5 বছর কার হাতে থাকবে দেশের শাসনভার। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। লোকসভা নির্বাচনে বিশ্ব রেকর্ড করেছে ভারত। কমিশনার রাজীব কুমার জানালেন, ভারতে মোট 642 মিলিয়ন অর্থাৎ 64.2 কোটি ভোটার ভোট দিয়েছেন। এই সংখ্যা G7-এর সদস্য দেশগুলির মোট ভোটারের তুলনায় 1.5 কোটি গুণ বেশি। গতবার তুলনায় এবার পুনর্নির্বাচনের সংখ্যা অনেক কম। কমিশন জানিয়েছে, 2019-এর লোকসভা নির্বাচনে যেখানে 540টি পুনর্নির্বাচন হয়েছিল, এবার সেখানে মাত্র 39টি পুনর্নির্বাচন হচ্ছে। কমিশনার জানান, ভোটকর্মীদের কাজের চাপের কথা মাথায় রেখে কম পুনর্নির্বাচন করা হচ্ছে। ইজ দ্য রিয়েল উইনার, আই ল্যান্ডেড হিয়ার টু কাম টু ভেরিয়াস আদার পার্টস, হোয়াট হ্যাজ বিন লেস দিস সাইড দিস টাইম। It is one slide which summarizes all this to say, repolls kam hue, violence kam hui, clutter kam hua, inducements kam hue, ER related complaints nahi hui, AI generated misleading content kam hua. Aur kya jyada hua? World record of voters, inclusivity, har work ki, technology, seizures, enforcement agencies ka work, hamara outreach program, pro bono partners, and disclosures from ECI. This was much, much more, whereas this was much, much less. So if you put together and then make a holistic picture and try and paint a picture, a canvas pe, to kuda karkat kam aur achhe colors jyada. To dono mein, matlab achha bhi hota aur saath mein ganda bhi hota, uske upar dal deta to humari achhai bhi khatam hoti. গত 4 দশকের মধ্যে এবার সবথেকে বেশি ভোট পড়েছে জম্মু কাশ্মীরে, জানালো নির্বাচন কমিশন। কমিশনার বলেন, উপত্যকার মানুষ গণতন্ত্র দ্বারা নিজের ভবিষ্যৎ ঠিক করতে প্রস্তুত। কমিশনার বলেন, এবার প্রথমবার ভোটে হিংসা হয়নি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো জায়গায় আগে কি হতো তা আপনারা দেখেছেন। এবার শান্তিপূর্ণ ভোট করার জন্য 2 বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজটা খুব একটা সহজ ছিল না। কমিশনার বলেন, 24-এর লোকসভা নির্বাচন চলাকালীন শুধু 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এটাও কমিশনের তৎপরতার ফল। ফ্রেন্ডস, দিস ইজ ওয়ান অফ দি জেনারেল ইলেকশনস ওয়্যার উই হ্যাভন্ট সিন ভায়োলেন্স। আপকো ইয়াদ হোগা কিস তরিকে কি ভায়োলেন্স হাম দেখতে থে। J&K, LWE এরিয়াজ অফ ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, মণিপুর, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ইটস নট এ ইজি জব টু ডু ইট। ইট রিকোয়ার্স 2 ইয়ার্স অফ এ স্ট্রং প্রিপারেশন। অ্যান্ড আজ আপকে সামনে মে রিপোর্ট করতে কাজ ভি পারপাস থা কি ইন সব ইয়ে সারা কা সারা এফর্ট কহি খো না যায়। আপকো একবার দিখায়ে তো কি ক্যা হুয়া হ্যায়। অ্যাবসোলুটলি দিস টাইম আগর আপ রাইট সাইড মে দেখতে তো সারে টিভি ভরে হুয়ে হতে থে কি ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। এক ছোটি সি ভায়োলেন্স হতি থি, পুরে দিন ট্রিকার চলতা থা, কোই ট্রিকার নেই চলা ইস বার। অ্যান্ড the environment at the polling stations was really festive despite the heat, which also we will talk about next. আগে কিভাবে টাকা ছড়ানো হতো, মদ সারি দেওয়া হতো তা আপনারা দেখেছেন। দক্ষিণ ভারতে কিভাবে টাকা দেওয়া হতো দেখেছেন। কমিশন উল্লেখ করেন, হেলিকপ্টার চেক হওয়ার খবর প্রকাশ এসেছিল। কমিশন দাবি, কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, কেন্দ্রীয় মন্ত্রী হোক বা কোনো বড় নেতা, যেই হেলিকপ্টারে যাত্রা করেছেন তার হেলিকপ্টারে চেক করা হয়েছে। নির্বাচনের বিধি ভঙ্গ নিয়ে 495টি অভিযোগের মধ্যে 90টি সমাধান করা হয়েছে। 6টি রাজ্যের মুখ্যমন্ত্রী অফিসের আধিকারিকদের বদলি করা হয়েছে। গণনা প্রসঙ্গে কমিশনার বলেন, কখন কি হবে সব ঠিক করা হয়েছে, পুরো প্রক্রিয়া নির্দিষ্ট করা হয়েছে, কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। একটা ঘড়ির মতো কাজ করবে সব কিছু। काउंटिंग का और सारे इलेक्शन प्रोसेस का एक बहुत ही रोबस्ट सिस्टम है। हम नहीं समझते किसी दूसरी जगह में इतना रोबस्ट सिस्टम हो सकता है, जहां एक एक पार्ट डिसाइडेड है। कल 6 बजे क्या होना है, 6:15 क्या होना है, 6:30 क्या होना है, एक पार्ट खुलेगा तब दूसरा जाएगा, किस जगह में कैंडिडेट होना है। काउंटिंग का भी सही पूरा प्रोसेस कोडिफाइड है, पूरा प्रोसेस कोडिफाइड है। मैं पढ़ता हूं आपको कैसे कोडिफाइड है। उससे पहले 10.5 लाख बूथ, जस्ट एक पिक्चर देखिए थोड़ी सी, 10.5 लाख बूथ, उस पर एक हॉल में 14 टेबल, टेबल के पीछे में पोलिंग पर्सनल, टेबल के सामने में हर पार्टी हर कैंडिडेट के पोलिंग एजेंट्स, 8,000 से ऊपर कैंडिडेट्स हैं सिर्फ पार्लियामेंट्री।
अगर बड़े वाले का भी लगा लें, तीन भी पोलिंग एजेंट्स होंगे तो बाहर पोलिंग एजेंट, 10.5 लाख बूथ पे तीन भी अगर पोलिंग एजेंट्स हम एक काउंटिंग सेंटर में मान लें उसके हिसाब से हर टेबल पे, तो करीब करीब 30 से 35 लाख लोग बाहर हैं। उसी हिसाब से 17C कम से कम 30 से 35-40 लाख उनके हाथ में है जिसको वो मिलाएंगे, और वहां माइक्रो ऑब्जर्वर्स हैं, ऑब्जर्वर्स हैं, कौन नहीं है, कम से कम 70-80 लाख लोगों के बीच में ये काम हो रहा है। कहीं से कहीं तक कोई गलती इस प्रोसेस में हो ही नहीं सकती, सिस्टम में गलती नहीं हो सकती। इट वर्क्स लाइक ए क्लॉक विद द प्रिसीजन ऑफ ए क्लॉक। जैसे छोटी की कब चलेगी सेकंड की, तो बड़ी कितनी चलेगी, तो फिर घंटे की कितनी चलेगी, इट वर्क्स विद दैट प्रोसीजर एंटायर इलेक्शन प्रोसेस। सो वी वॉन्ट टू से सिस्टम में कोई प्रॉब्लम नहीं हो सकती, ह्यूमन प्रॉब्लम किसी से भी हो सकती है, आपके ऑफिस में भी किसी से ह्यूमन प्रॉब्लम हो सकती है, गाड़ी चलाने में भी हो सकती है, उसको हम डील करेंगे, लेकिन फर्मली वी वॉन्ट टू से दैट एंटायर काउंटिंग प्रोसेस इज एब्सोल्यूटली रोबस्ट। ब्यूरो रिपोर्ट, आर ए न्यूज़।